অথচ আমাদের অর্থনীতি পুরো বাংলাদেশের অর্থনীতিটাই হচ্ছে সুদভিত্তিক। আমার জানা নেই বাংলাদেশ হওয়ার পর থেকে কোনো অমুসলিম শাসক আমাদের দেশে ছিলেন, এমনটা আমাদের জানা নেই। সবাই মুসলিম শাসক, সবাই নিজেদেরকে মুসলিম দাবি করে। অনেক বক্তৃতায় আমি শুনি 90 ভাগ মুসলমানের এই দেশ, এই সেই কত কি আমরা শুনি। আপনি দেখেন 90 ভাগ মুসলমানের কি অবস্থা। অনেকে এই কথাগুলো বলেন হাস্যরসাত্মকভাবে, কোরআন কি অমানবিক কথা বলছে, কেউ চুরি করলে হাত কেটে দিবে, তাহলে হাত কেটে দিলে খাবে কি দিয়ে, নাউজুবিল্লাহ, এভাবে কোরআনকে নিয়ে উপহাস করে। আবার এরাই বলে, এরাই কোরবানির সময় গরু কোরবানি করে বড় বড়, আর নিজেদেরকে দাবি করে যারা মুসলমান, অথচ এরা কোরআনকে নিয়ে ঠাট্টা করে, কোরআনকে নিয়ে এরা বিদ্রুপ করে। আমরা এটা বিশ্বাস করি যদি কোরআনের আইন বাস্তবায়িত হয় তাহলে এদেশে আবারও শান্তি ফিরে আসবে। তারপরে দেখেন বলা হয়েছে লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখন আল্লাহর সাথে সাক্ষাতের এই প্রসঙ্গটা যদি আসে তাহলে সবার আগে মনে রাখতে হবে যে আল্লাহর সাথে যে আমাদের সাক্ষাৎটা ঘটবে, এই সাক্ষাৎটা কেন ঘটবে, সাক্ষাৎটা কোন দিনে ঘটবে। সাক্ষাৎটা ঘটবে এমন একটা দিনে যে দিনে তিনি বিচার ফয়সালা করবেন, সাক্ষাৎটা ঘটবে এমন একটা দিনে যে দিনে তিনি আমাদের প্রতিদানগুলো দিবেন, আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি খারাপ কাজ করি। এখন এই সাক্ষাৎ এটা সাধারণ কোনো সাক্ষাৎ নয়, এটা কারো কারোর জন্য একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কারণ ফেরেশতারা আমাদের সকল কর্মকাণ্ড লিখে রাখছেন, সেগুলো সেদিন প্রকাশ হয়ে যাবে। আমাদের যদি এই বিশ্বাস থাকে যে আখিরাতে আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হবে, তাহলে একটা লোক কীভাবে অন্যায় কাজ করতে পারে। একটা জায়গায় যদি ক্যামেরা লাগানো থাকে, সিসিটিভি, তখনই দেখবেন যে এখানে কেউ খারাপ কাজ করে না, একদম ভালো মানুষ। যে সকল রাস্তাগুলোতে, যে সকল বাজারের মোড়গুলোতে, অথবা যে সকল অফিসগুলোতে, মার্কেটগুলোতে ক্যামেরা লাগানো আছে, সেগুলোতে দেখবেন একেবারে খুব ভালো মানুষ। এই একটা ক্যামেরার জন্য দুনিয়াতে কি শাস্তি দেওয়া যেতে পারে সর্বোচ্চ? আপনি চুরি করলেন কি শাস্তি দিবে সর্বোচ্চ? হত্যা করলে হত্যা করতে পারে, রাষ্ট্রীয় আইনে এই শাস্তি দিতে পারে, কিন্তু কেয়ামতের পর, বিচার দিবসের পরে আপনাকে যে অনন্তকাল ধরে জাহান্নামে থাকতে হবে, এই কথাটা কি আপনার বুঝে আসে না? এই কথাটা কি আপনার বিশ্বাসে আসে না? এটা সিসিটিভিকে আমরা ভয় করছি, সিসি ক্যামেরাকে আমরা ভয় করছি, অথচ আপনি যদি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাফ এর 16-18 আয়াত পর্যন্ত, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি এবং আমি তার ঘাড়ের রগের থেকেও নিকটবর্তী, আমি জানি এই কথা যে তার অন্তরে কি খারাপ চিন্তার উদয় হয়। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি কাঈদ। প্রত্যেকটা মানুষের দুই পাশে দুইটি ঘাড়ে সংরক্ষণকারীরা আছেন, তারা লিখে রাখছেন মা ইয়ালফাজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তাদের মুখ থেকে এমন একটা কথাও বের হয় না যেটা সংরক্ষিত হয় না, সংরক্ষণ করে রাখা হয় না। আপনি সিসিটিভিকে ভয় করছেন, আপনি মানুষদেরকে ভয় করছেন যে কে আপনাকে দেখে ফেলবে, এই কারণে আপনি অন্যায় কাজ করেন না, অথচ আল্লাহ তাআলা যে দেখার ব্যবস্থা করে রেখেছেন, সব কিছু যে রেকর্ড হচ্ছে, এই কথা আপনার বিশ্বাস হচ্ছে না। আপনি দাবি করছেন যে আপনি একজন ইমানদার, অথচ বিশ্বাসের সাথে ইমানের সম্পর্ক রয়েছে। ইমান মানেই তো বিশ্বাস, তাহলে আপনি কেমন বিশ্বাস করেন আল্লাহ তাআলাকে, আপনি কেমন বিশ্বাস করছেন? তারপরে বলা হয়েছে ওয়া রাসূলিহি, ইমান আনবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসের ধরনটা আসলে কেমন হবে? আপনি যদি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিছক কোনো ধর্মীয় নেতা ছিলেন না, তিনি কেবল একজন নবী বিষয়টা এমন নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে ছিল সকল গুণাগুণ, যেহেতু তিনি পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ। সূরা আহজাবের 21 আয়াত অনুসারে লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। যেহেতু তিনি সব মানুষের জন্য আদর্শ, তার ভিতরে ওই রকম গুণাগুণ ছিল, তিনি বাবা হিসেবে যেমন আদর্শ, তিনি স্বামী হিসেবে তেমন আদর্শ, তিনি ইমাম হিসেবে আদর্শ, তিনি সেনাপতি হিসেবে আদর্শ, তিনি রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ, তিনি যুবকদের জন্য আদর্শ, সবার জন্যই তিনি আদর্শ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুধু বিশ্বাস করে রেখে দিলাম, কিন্তু তার কোনো আদর্শ আমি ধারণ করতে রাজি নই। রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে এটা এখন আমাদেরকে শিখতে হয় কার্ল মার্ক্স থেকে, লেনিন থেকে শিখতে হয়, যে তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা দিয়েছেন পৃথিবীর মধ্যে, এর থেকে ভালো রাষ্ট্র আর কেউ পাবে না, উপহার দিতে পারবে না, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি ঠিকই, কিন্তু তার যে রাষ্ট্রীয় রূপরেখা, তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা সেভাবে করতে রাজি নই। অথচ আমরা বলছি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, এই কথা আমরা বলছি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি ঠিকই, এই কথা বলি ঠিকই, কিন্তু আমরা নিজেরাই ইবাদতের ক্ষেত্রে অনেক নিয়ম পদ্ধতি চালু করে নিয়েছি, এটা আমাদের সমাজের অবস্থা। অথচ আমরা বলছি যে তিনি আমাদের রাসূল, আমরা কালিমাতে সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য আমরা দিয়েছি, কিন্তু আমরা মন গড়াভাবে সব কিছু করছি, অথচ আমরা বলছি যে আমরা ইমানদার। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর 15 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আন-নাসি আজমাইন, একজন ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীর সব মানুষের থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। পৃথিবীর সব মানুষের থেকে, সন্তান সন্ততি থেকে এবং নিজের পিতামাতা থেকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ আপন করে নিতে না পারে, তাহলে এই ব্যক্তিটা কখনোই ইমানদার হতে পারবে না। এবার আমি আপনাদেরকে ইমানের সংজ্ঞাটা শেখাচ্ছি, চিন্তা করে দেখুন। এখন আমাদেরকে যাচাই করে দেখতে হবে আমরা কি পৃথিবীর সব মানুষের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি পছন্দ করি কি না। অনেকে চুলের কাটিং দেয়, তারা একটা খেলোয়াড়কে পছন্দ করে, অথচ তার সামনে আদর্শ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন লোক পোশাক পরে তার দলীয় নেতাকে দেখে অথবা কোনো নায়ককে দেখে, একজন মহিলা পোশাক পরে নায়িকার মতো করে, বাচ্চাদেরকে পোশাক কিনে দেয় মডেলদের মতো করে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে, তার সামনে উপস্থিত আছে। এমনও ব্যক্তি আছে আপনারা দেখতে পাবেন, এমনও ব্যক্তি আছে দেখতে পাবেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়ার পরেও তারা এখানে আনন্দ চিত্তে তাদের সাথে বসবাস করে, অথচ তার মাকে, তার বাবাকে যদি গালি দেওয়া হতো তাহলে কখনোই এই লোকটার সাথে বসবাস করতো না। তাহলে ভালোবাসাটা কার প্রতি বেশি আপনার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু ভালোবাসা আপনার আছে? সৌন্দর্যটা, অনেক সময় আমরা শারীরিক সৌন্দর্যের জন্য অনেকেই কথাগুলো বলেন, যখন তাদেরকে প্রশ্ন করা হয় যে ভাই আপনি দাড়ি রাখছেন না কেন, তখন তারা বলে যে একটু অসুবিধা আছে, কেউ কেউ বলে যে চাকরি হবে না, কেউ কেউ বলে দেখতে হয়তো একটু বিশ্রী লাগে, এই ধরনের উত্তরগুলো তারা দেয়। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, হয়তো পরিবেশের কারণে দাড়ি রাখছে না, তাহলে পরিবেশটাকে বেশি ভালোবাসে, হয়তো তাকে তার স্ত্রী বলেছে যে দাড়ি রাখবেন না এই কারণে রাখে না, তাহলে কাকে বেশি ভালোবাসে, ভালোবাসাটা কার প্রতি বেশি? যদি বলেন যে দাড়ি রাখার পরে কোনো ব্যক্তিকে ভালো লাগে না, তাহলে আপনার অন্তরের, আপনার চোখের চিকিৎসা করতে হবে, কারণ আল্লাহ ও তার রাসূলের চোখে দাড়ি রাখাটাকে ভালো লাগে। এখন আপনার চোখে সেটা ভালো লাগে না, আপনার স্ত্রীর চোখে এটা ভালো লাগে না, তাহলে আপনার স্ত্রীর চোখের চিকিৎসা করুন, চিকিৎসা করুন।
আপনাকে দেখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশনা দিয়েছেন। আমরা দাবি করছি যে আমরা ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু বাস্তব ক্ষেত্রে ইমানের দাবিতে আমরা টিকতে পারছি না। দেখুন, এরপরে আরও অনেক বিষয় রয়েছে। এরপরের বিষয়টা যেটা বলা হয়েছে যে ইমানের বিষয়গুলোর মধ্যে যে তারা পুনরুত্থান দিবস সম্পর্কে বিশ্বাস স্থাপন করবে। এখন যদি পুনরুত্থান দিবস সম্পর্কে বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনাকে সকল খারাপ কাজ ছেড়ে দিতে হবে। আর ইমানের যে সাত নম্বর যে বিষয়টা বলা হয়েছে, আন্তুক মিনা কাদারি কুল্লিহি, তারা কি করবে, তাদের তাকদিরে বিশ্বাস স্থাপন করবে, তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এখন যখন তাকদিরের ব্যাপারে ওয়াজ করা হয়, যেমন সূরা ফুরকানের দুই নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ দিলাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর জন্যই রয়েছে আকাশ এবং জমিনের রাজত্ব, লাম ইয়াত্তাখিদ ওয়ালাদান, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলকি, তার রাজত্বে কোনো ধরনের শরিক নেই, ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া কাদদারাহু তাকদীরা। যখন এই কথাটা বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি তাকদীর নির্ধারিত করে দিয়েছেন, তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন, তখন একদল মানুষ আমাদেরকে এভাবে প্রশ্ন করে যে ভাই, সব কিছুই যদি নির্ধারিত থাকে আমি কি ভালো কাজ করব নাকি খারাপ কাজ করব, এই বিষয়গুলো যদি নির্ধারিতই থাকে তাহলে চুরি করলে আমাকে কেন শাস্তি দেওয়া হবে, আল্লাহ তো এটা লিখে রেখেছেন আর এই কারণেই তো আমি চুরি করি, আল্লাহ তো লিখে রেখেছেন যে আমি জিনা করব আর এই কারণে আমি জিনা করছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন শাস্তি দিবেন। অনেকে এই ধরনের প্রশ্নগুলো করেন, তারা বুঝতে পারেন না যে এখানে তাকদীর বলতে কী বোঝানো হয়েছে এবং এটার ব্যাখ্যাটা কী হবে, এটা তারা বুঝতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই সব কিছু জানেন যে পৃথিবীতে কী ঘটবে, আর এগুলোকে তিনি অগ্রিম লিখে রেখেছেন। একটা উদাহরণ দিয়েছেন ডক্টর জাকির নায়েক, এই হুবহু উদাহরণটা আমি আপনাদেরকে দিতে চাই। যেমন ধরুন কোনো একটা ক্লাসে ছাত্রদেরকে অবজার্ভ করার পর শিক্ষক বলল যে এই ছাত্রটা এ প্লাস পাবে, যেহেতু সে পরিশ্রম করে এই ছাত্রটা ফেল করবে। এখন কিছুদিন পরে পরীক্ষা হলো, আর একটা ছাত্র এ প্লাস পেলো আর একটা ছাত্র ফেল করলো, এরপরে কি ছাত্রটি অভিযোগ করতে পারবে যে শিক্ষক বলেছিলেন আমি ফেল করবো এই কারণে আমি ফেল করেছি, নাকি শিক্ষক তার পড়াশোনার উপর গবেষণা চালিয়েছেন যে পড়াশোনা যেহেতু কম করে পরিশ্রম কম করে এই কারণে লোকটা ফেল করবে। বিষয়টা এমনই, একজন শিক্ষক যদি প্রেডিক্ট করতে পারেন তার একটা ছোট গবেষণা থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আলিমুল গায়েব তিনি কেন ভবিষ্যৎ লিখে রাখতে পারবেন না, যিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন এভাবেই তিনি লিখে রাখেন। এখন দেখুন, আমাদের সমাজের কিছু মানুষ আছে তারা বলে যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, তাহলে আমরা যে অন্যায় কাজ করছি এটা তো আল্লাহই আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, যেহেতু আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না তাহলে আমরা আল্লাহ তাআলারই হুকুমটা মানছি, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। যে আয়াতের উপর ভিত্তি করে এই কথাটা লোকজন বলে, এটার উল্লেখ করা হয়েছে সূরা আনআমের 59 নম্বরে। এখানে বলা হয়েছে, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও জোরে পড়ে না যেটা আল্লাহ তাআলা জানেন না। চিন্তা করেন, একটা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে একটা গাছের পাতাও পড়ে না, আরেকটা হচ্ছে একটা গাছের পাতাও পড়ে না যেটা আল্লাহ তাআলা জানেন না। কতটুকু পার্থক্য হয়ে গেল, আমরা কতটুকু ভুল জানি। আল্লাহ তাআলা জানেন যা কিছু এই পৃথিবীতে ঘটছে। এরপরের আয়াতের অংশে বলা হয়েছে যে সাগরে, এরপরে আকাশে যত ঘটনা ঘটছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সূরা শামসের 6-8 নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে, 10 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করা হয়েছে, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের শপথ এবং এটাকে যেভাবে বিন্যস্ত করা হয়েছে, আমি মানুষকে দিয়েছি ভালো এবং মন্দ কর্মের জ্ঞান, ভালো এবং মন্দ কর্মের জ্ঞান আমি মানুষকে দিয়েছি, অতঃপর
যে ব্যক্তি নিজেকে পবিত্র করে নিল সে মুক্তি পেয়ে গেল, আর যে নিজেকে কলুষিত করল সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন ভালো এবং মন্দ কর্মের জ্ঞান। এখন এটাকে কাজে লাগিয়ে আপনি বুঝেন মাপে কম দিলে কি ক্ষতি হবে, এটা আপনি বুঝেন, তারপরেও আপনি মাপে কম দিচ্ছেন। আপনি জানেন মিথ্যা বললে কি হবে, তারপরেও আপনি মিথ্যা বলছেন। এই জ্ঞান তো আপনাকে দেওয়া হয়েছে। আপনি জানেন যে হত্যা করলে কি পাপ হবে, আপনি জানেন, তারপরেও আপনি করছেন। এই ভালো এবং মন্দ কর্মের জ্ঞান আপনাকে দেওয়া হয়েছে। মানুষ অনেক সময় ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পছন্দ করে। এই কথাগুলোই যারা উত্থাপন করে, যে দাবিগুলো তারা উত্থাপন করে, তারাই একটা সময় বলে যে জিনা করলে এই শাস্তি দিতে হবে কেন, চুরি করলে এই শাস্তি দিতে হবে কেন। তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে আপনার বোনকে, আপনার মাকে যদি জিনা করা হয় আপনি কী শাস্তি দেবেন, তখন তারা বলবে আমি মৃত্যুদণ্ড দিব। অনেকেই বলে যে আমি তাদেরকে কষ্ট দিয়ে হত্যা করব। ডাবল স্ট্যান্ডার্ড। যখন অন্যের বোনকে দর্শন করা হচ্ছে তখন তিনি বলছেন এত বড় শাস্তির কী দরকার। এভাবে করে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, আর এরাই এই ধরনের কথাগুলো উত্থাপন করে। এরপরে আরও কিছু ইমানি পরীক্ষা আছে, যেটা কঠিন পরীক্ষা, যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম এটা বলে আমি শেষ করতে চাই। সূরা আনফালের 2 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে, 8 নম্বর সূরার, বলা হয়েছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, সত্যিকারের মুমিন হচ্ছে তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। এরপরে যখন ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াতগুলোকে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়, আর তারা সর্বাবস্থায় আল্লাহর উপর ভরসা করে, তারা সালাত প্রতিষ্ঠা করে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। আপনি যদি এই কাজগুলো করেন আপনি মুমিন, আপনি ইমানদার। আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, ইমানের একটা কঠিন পরীক্ষা, এটা বলাটা খুব বেশি জরুরি আজকের জন্য, এই কারণে আমি বলছি। আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, আমরা তো সবাই নিজেদেরকে ইমানদার দাবি করি, কিন্তু এমন কথা কি সত্য হতে পারে যে ব্যক্তিটা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তিটার ইমানের অবস্থাটা কি হতে পারে? আপনাদের কাছে কি মনে হয়, একটা লোক যদি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তিটার ইমানের অবস্থাটা কি হতে পারে? আপনার কাছে কি মনে হয়, আপনারা কি তাকে ইমানদার বলবেন? কখনোই বলবেন না। আমি তাকে হয়তো ইমানদার বলতে পারি, কিন্তু আপনারা কেউই তাকে ইমানদার বলবেন না যে ব্যক্তিটা আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। এবার আসুন আমরা দেখি কোরআনে সূরা বাকারার 278 এবং 279 আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যা ওয়াত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে অংশটা আছে সেটা ছেড়ে দাও, ইনকুম তুম মুমিনিন, যদি তোমরা সত্যি সত্যি নিজেদেরকে ইমানদার দাবি করে থাকো তাহলে সুদের বাকি অংশটা ছেড়ে দাও। ফাইল্লাম তাফালু, যদি তোমরা এমনটা না করো, ওয়াজানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। তাহলে যারাই সুদের বাকি অংশটা ছেড়ে দিচ্ছে না, আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তিগুলো আল্লাহ ও তার রাসূলের সাথে যেন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। আমরা কতটা ভয়ঙ্কর পাপের মধ্যে ডুবে আছি, অথচ আমাদের অর্থনীতি, পুরা বাংলাদেশের অর্থনীতিটাই হচ্ছে সুদভিত্তিক। আমার জানা নেই বাংলাদেশ হওয়ার পর থেকে কোনো অমুসলিম শাসক আমাদের দেশে ছিলেন, এমনটা আমাদের জানা নেই। সবাই মুসলিম শাসক, সবাই নিজেদেরকে মুসলিম দাবি করে। আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরাও নিজেদেরকে মুসলিম দাবি করি। অনেক বক্তৃতায় আমি শুনি 90 ভাগ মুসলমানের এই দেশ, এই সেই, কত কি আমরা শুনি। আপনি দেখেন 90 ভাগ মুসলমানের কি অবস্থা, আপনি দেখেন সুদের সাথে জড়িত নেই এমন কারা আছেন। আজকেই বাসায় গিয়ে একটু চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন।